আসসালামু আলাইকুম, আমি মঞ্জুরুল ইসলাম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি। বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময় একটি দেশ। এই দেশকে সামনে নিয়ে একদিকে এগিয়ে নিতে হলে অবশ্যই অবশ্যই যে কাজটি করা দরকার সেটি হচ্ছে এদেশের পণ্যকে কম্পিটেবল বিদেশি পণ্যের সাথে, অন্য দেশের আমদানিকৃত পণ্যের সাথে কোয়ালিটি অ্যাসপেক্টসে এবং তাদের গ্রহণযোগ্যতার ক্ষেত্রে বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা অত্যন্ত জরুরি। আমরা যারা সেলস মার্কেটিংয়ের সাথে জড়িত, বছর নতুন করে শুরু হয়েছে, নতুন বছরে আমরা সবাই আমাদের টার্গেট সেলস টার্গেট আমরা অ্যাচিভ করব। সেই সেলস টার্গেটকে আমরা কেন অ্যাচিভ করতে পারি না, কী কারণে বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে আমরা ব্যর্থ হই, সে বিষয়টি আলোচনা করা অত্যন্ত দরকার, অত্যন্ত প্রয়োজন। দেশকে আগাতে হলে দেশের পণ্যকে গ্রহণযোগ্য মাত্রায় বিক্রয় প্রসার ঘটানো প্রয়োজন, এবং কেন সে বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে আমরা ব্যর্থ হই সে বিষয়টি আজকে উপস্থাপন করতে চাচ্ছি। প্রথমত, বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের মূল দায়িত্বটি থাকে একজন সেলস টিমের, যিনি লিডার থাকেন, সেলস লিডারদের, সেলস ম্যানেজারদের, সেলসের হেড যিনি থাকেন, তিনি তার টিমের মাধ্যমে টিমকে যথাযথ প্রশিক্ষিত করে তাদেরকে তাদের দক্ষতা বৃদ্ধি করে তাদের টার্গেটের অ্যাচিভ করার কৌশল রপ্ত করে যে স্ট্র্যাটেজিস অ্যান্ড পলিসিসগুলো নেওয়া হয়েছে, এবং পার ডে টার্গেট, পার আওয়ার টার্গেট, পার মান্থ টার্গেট, পার উইক টার্গেট অ্যানালাইসিসের ভিত্তিতে যদি তার টিমেকে সেরকম স্বাবলম্বী একটি চৌকস টিম সৃষ্টি করতে যদি সেলস লিডার ব্যর্থ হয়, তাহলে বিক্রয় লক্ষ্যমাত্রা কখনো অর্জিত হয় না। দ্বিতীয়ত, সবচেয়ে যেটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে প্রোডাক্ট ডিফারেন্সিয়েটিং স্ট্র্যাটেজিস। একটি কোম্পানি তার পণ্যকে বাজারের মার্কেট লিডারশিপ অর্জন করার জন্য একটি ডিফারেন্সিয়েটিং স্ট্র্যাটেজিস গ্রহণ করে। একজন ক্রেতা কেন আপনার পণ্য অন্যের পণ্য বিক্রয় না করে, গ্রহণ না করে, ব্যবহার না করে আপনার পণ্যটি কেন ব্যবহার করবে? এই যে ডিফারেন্সিয়েট করা হয়েছে, ডিফারেন্সিয়েটিং স্ট্র্যাটেজিসগুলো ক্রেতার কাছে, ব্যবসায়ীর কাছে উপস্থাপনের ব্যর্থতা আমাদের বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে আমাদেরকে ব্যর্থতায় পর্যবসিত করে, টার্গেট আমরা অ্যাচিভ করতে পারি না। সেজন্যই যথাযথভাবে আমাদের সেলস টিম মেম্বারদেরকে, সেলস পিপলদেরকে, সেলস অফিসারদেরকে আমাদেরকে অবশ্যই অবশ্যই প্রোডাক্ট ডিফারেন্সিয়েটিং স্ট্র্যাটেজিস, কেন আপনার পণ্যটি সেরা সেটি আপনার কাস্টমারের কাছে যথাযথভাবে উপস্থাপন করার যোগ্যতা অর্জন করা প্রয়োজন। যদি সেই যোগ্যতাটি একজন সেলস ম্যানেজারের মধ্যে, একজন সেলস টিমের প্রত্যেকটি মেম্বারের কাছে যদি সে ডিফারেন্সিয়েট করার, কেন আপনার পণ্য ক্রয় করবে সেই বিষয়গুলোর যৌক্তিক উপস্থাপনা করতে যদি তারা ব্যর্থ হয়, তাহলে সেই পণ্যটি কখনো বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে না। তৃতীয়তটি যে বিষয়টি আমরা বলতে চাই সেটি হচ্ছে সেলস মার্কেটিং ডিপার্টমেন্ট এবং সেলস ডিপার্টমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্ট তাদের মধ্যে সমন্বয়হীনতা অধিকাংশ ক্ষেত্রেই বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতা পরিচালিত করে। কোম্পানির ওনাররা, ডিসিশন মেকার, বোর্ড অফ ডিরেক্টরস একটি পণ্যকে যে পলিসিতে বাজার দখল করার কৌশল গ্রহণ করেন, সেই কৌশলটি, সেই পলিসি, একটি ডিফারেন্সিয়েটিং পলিসি, সেটি সাথে সেলস ডিপার্টমেন্টের অধিকাংশ ক্ষেত্রে সমন্বয়হীনতা বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতায় পর্যবেসিত করে। চতুর্থত যে বিষয়টি আমরা বলতে চাই সেটি হচ্ছে ডিসিশন মেকারদের নিড এবং ডিসিশনগুলো, নোয়ান্টগুলো, তাদের চাহিদাগুলো, তাদের ডিরেকশনসগুলো সেলস ডিপার্টমেন্ট অনেক ক্ষেত্রে বুঝতে ব্যর্থ হয়। কোম্পানি আন্তর্জাতিক বাজার এবং দেশীয় বাজারের চাহিদা, যোগান, কম্পিটিশনস বিবেচনা করে আজকে কখনো একটি কোম্পানি স্লো মুভিং স্ট্র্যাটেজিস নেয়, কখনো ফাস্ট মুভিং অ্যাগ্রেসিভ সেলিং ডিসিশন গ্রহণ করে। ধরুন, আন্তর্জাতিক বাজারে যদি কোনো র মেটেরিয়ালের ক্রাইসিস হয় অথবা প্রাইস বৃদ্ধি পাওয়ার টেন্ডেন্সি যায়, তখন একটি কোম্পানি, ডিসিশন মেকাররা, ওনাররা আপনা থেকেই নিজ নিজ ভাবেই স্লো মুভিং যাওয়ার টেন্ডেন্সি গ্রহণ করে, আবার কখনো কখনো অ্যাগ্রেসিভ যেতে চায়। এই যে ডিসিশন মেকিংয়ের এই যে চেঞ্জ, এই চেঞ্জ ইনসাইড ডিসিশন মেকারদের সিদ্ধান্তগুলো পুরোপুরি অনুধাবন করতে এবং সেই অনুযায়ী বাস্তব ইনিশিয়েটিভ নিতে ব্যর্থ হলে আমরা সেলস ডিপার্টমেন্ট আমাদের টার্গেট অর্জনে আমরা ব্যর্থতায় পর্যবসিত হই। চতুর্থত, আজকে পঞ্চমত যে বিষয়টি আমাদের আজকে বলা দরকার সেটি হচ্ছে যে কাস্টমার রিলেশনশিপ মার্কেটিং, যেটি ইন্টারন্যাশনালি আজকে কাস্টমার রিলেশন, কাস্টমার ইজ আওয়ার কিং,
কাস্টমার রিলেশনশিপ মার্কেটিং হচ্ছে এমন একটি বিষয় সারা পৃথিবীর সাথে বাংলাদেশেও এটি একটি আলোচিত বিষয়। আপনি যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে হোক, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট বলেন, কনজিউমার্স প্রোডাক্টস বলেন, সার্ভিস মার্কেটিং বলেন, এই মার্কেটিংয়ের সেলস টিম যখন তাদের এই যে আজকে তাদের এই যে বিষয়গুলিকে তাদের কাস্টমারের রিলেশন তৈরি করার ক্ষেত্রে সেলস ডিপার্টমেন্ট সেলস অফিসার ব্যর্থ হলে সে বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে আজকে আমরা ব্যর্থ হতে পারি। একজন কাস্টমার আপনার একজন সেলস অফিসার হিসেবে আপনার সাথে ব্যক্তিগত সম্পর্কের কারণে একজন এরকম সম্পর্ক আমাদের সৃষ্টি হওয়া দরকার যিনি একজন ব্যবসায়ী মনে করবেন এই সেলস অফিসার কখনো আমার ক্ষতি চায় না, তিনি কোনো অবস্থাতেই আমার ব্যবসায়িক ক্ষতি হোক এই অফিসার কখনো চায় না, এরকম যদি আস্থা একজন ব্যবসায়ীর সাথে একজন সেলস অফিসার অর্জন করতে পারে তাহলে কোনো অবস্থাতেই সে সেলস অফিসার তার টার্গেট কখনোই অর্জনে ব্যর্থ হতে পারে না। ব্যক্তিগত রিলেশনের কারণেই তুলনামূলকভাবে কম প্রফিট করেও একজন ব্যবসায়ী একজন ক্রেতা তার লয়ালিটির কারণে, আন্তরিকতার কারণে, সম্পর্কের কারণে আপনার পণ্য বিক্রয় করতে সে সহযোগিতা করায়, হাত বাড়িয়ে দেয়। সবশেষে যে বিষয়টি আমি বলতে চাই সেটি হচ্ছে যে সেলস ট্রেনিং ভেরি ইম্পর্টেন্ট। আপনি যে টিমটি গ্রহণ করবেন, টিমটি পরিচালনা করছেন, সেই টিমের ট্রেনিং দেওয়া, তাদের আজকে ইন্টারন্যাশনাল মার্কেটে যারা সাকসেসফুল মার্কেটে তারা আমাদের কাছে জানতে চায় হোয়াট ইজ ইউর রিয়েলি বাজেট টু ডেভেলপ ইউর সেলস টিম, হোয়াট ইজ দ্য ট্রেনিং অ্যালোকেটেড বাজেট অফ ইউর টিম। আজকে বাংলাদেশের কোম্পানি সহ অনেক কোম্পানি সেলস টিম সহ টোটাল টিম দেয় ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য কার্যকরী উদ্যোগ গ্রহণ করছে না। একটি সেলস টিম, প্রশিক্ষিত সেলস টিম প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আমরা প্রোডাক্ট নলেজ দিতে পারি, কমপ্লেন হ্যান্ডেলিং পলিসি দিতে পারি, স্ট্র্যাটেজিস নিয়ে শেয়ার করতে পারি, ফিউচার ওরিয়েন্টেড গোল ফিক্সেশন, হাউ ইট বি অ্যাচিভ দ্য সেলস, বিভিন্ন কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট নিয়ে কথা হতে পারে, এবং এভাবে বিভিন্নভাবে আমরা তাদের দক্ষতা অর্জনের মাধ্যমে আমরা আজকে আমাদের সেলস টার্গেট আমরা অ্যাচিভ করব। আমরা আশা করি 2018 সাল একটি সফল বছর হবে, বিগত দিনের মতো আমরা আমাদের নিজেদের টার্গেট অ্যাচিভ করে আমরা আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টে এগিয়ে যাব। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।